আপনি 1 কোটি টাকা রাখলেন, সেই 1 কোটি টাকাটা একটা আবদ্ধ ঘরের মধ্যে রাখা, আর আরেক ওই 1 কোটি টাকাটা একটা কাঁচের ঘরের মধ্যে রাখা। দুটো জিনিসের মধ্যে তফাৎ কী জানেন তো? দুটো জিনিস হচ্ছে, আপনি যখন বাইরে দাঁড়িয়ে থাকবেন এবং দাঁড়িয়ে দুটোর মধ্যে লক্ষ্য করবেন এই ঘরে কী হচ্ছে আপনি কিন্তু দেখতে পাবেন না, কিন্তু এই ঘরে কী হচ্ছে আপনি কিন্তু দেনান্দেরা দেখতে পারবেন। তার কারণ হচ্ছে এটা কিন্তু কাঁচের ঘর আর এটা ইটের ঘর। তো এই কথাটা বলার আমার একটাই উদ্দেশ্য আজকে, আমি এই কথাটা বলছি। তার কারণ হচ্ছে আমাদের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া LIC, যেটা আমরা LIC নামে জানি কিন্তু এটাকে পুরো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া LICI বলা হয়। তো ইন্ডিয়াতে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে IPO আসছে, IPO আসতে চলেছে, IPO লঞ্চ হতে চলেছে। তো সেই নিয়ে কিছু কথা আমি বলতে চাই যে লাইফ ইন্স্যুরেন্সে LIC-তে IPO আসার জন্য গভর্নমেন্টের যে এই কিছু শতাংশ মানে বাইরের দিকে বের করছে, মানে শেয়ার করছে, যেটা IPO হিসেবে লঞ্চ হচ্ছে এবং সাধারণ মানুষের সেটা কিনতে পারবে। তো এই জিনিসটা হচ্ছে নিয়ে অনেক মানুষের মধ্যে অনেক ধারণা। সাধারণত যখনই আমি তো লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট, এবার আমি যখনই একটা মানুষের কাছে যাই তখনই কিন্তু দেনেন দেয়া, সে আমাকে বলে লাইফ ইন্স্যুরেন্স এবার উঠে যাবে, এইবার গভর্নমেন্ট বিক্রি করে দিয়েছে, লাইফ ইন্স্যুরেন্সটা উঠে যেতে চলেছে। তা আমি তাদেরকে এবং যে সমস্ত লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট আছে, LIC যে সমস্ত এজেন্ট আছে, তাদেরকে কিছু কথা বলতে চাই, যেই কথাগুলো একদম শেষ পর্যন্ত না শুনলে বুঝতে পারবেন না, কিছু গুরুত্বপূর্ণ কথা, যেই কথাগুলো ভবিষ্যতে আপনাদের অনেক কাজে লাগবে। এবং আপনারা যদি লাইফ ইন্স্যুরেন্সের কাস্টমার হন এবং যদি কোনো রকম ইন্স্যুরেন্স করে থাকেন, সেই ইন্স্যুরেন্সের যদি IPO থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কিন্তু দেনেন দেওয়ার সুবিধা হতে চলেছে। তো মেন ব্যাপার যেটা হচ্ছে, এই যে আমি বললাম যে একটা ইটের ঘর আর একটা কাঁচের ঘর, এবার লাইফ ইন্স্যুরেন্স LICI এটা কি? একটা গভর্নমেন্টের সংস্থা, তাই তো? গভর্নমেন্টের সংস্থা। তো একটা গভর্নমেন্টের সংস্থা, যখন আপনারা কোনো লাইফ ইন্স্যুরেন্সের অফিসে বা কোনো জায়গায় হয়তো যাচ্ছেন, সেইখানে গিয়ে যখনই আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন, সেই কাজটা দ্রুততা, মানে কোম্পানি আর একটা গভর্নমেন্টের জিনিসের মধ্যে কী, মানে আমি জিনিসটা নিয়ে কিন্তু একটা তুলনা করছি না, কিন্তু জিনিসটা নিয়ে কী হয় কী জানেন তো, যে গভর্নমেন্ট যে সমস্ত এমপ্লয়ি হয় তারা অত্যন্ত ধীরে কাজ করতে চায়, মানে সমস্ত জায়গায় কিন্তু এটা হয় না, কিন্তু যখন এটা গভর্নমেন্টের সংস্থা হিসেবে রয়েছে তখন কিন্তু বাইরের মানুষ এসে এতে আর হাত বসাতে পারছে না, বাইরের কোম্পানি এসে হাত বসাতে পারছে না। এইবার যখনই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার IPO আসলো, সেই IPO কিন্তু গভর্নমেন্ট কী করলো, বাইরে বের করলো। এবার বাইরে বের করার ফলে কিন্তু বিভিন্ন কোম্পানি এসে এই ইটের ঘরের মধ্যে কী হচ্ছে সেটাও কিন্তু দেখার চেষ্টা করবে। অতএব এই যে ইটের ঘর ছিল, সেই ইটের ঘরটা আপনার কাঁচের ঘরে পরিণত হতে চলেছে। তা কাঁচের ঘরে যদি পরিণত হয়, আপনার টাকাটা কোথায়, কত টাকা লাগছে, কোথায় কী হচ্ছে, এই পুরো রিপোর্টটা আপনি কিন্তু দেনেন দেওয়ার পাবেন। যখনই একটা IPO আমাদের লঞ্চ হয়, শেয়ার হিসেবে আসে, তখন কিন্তু দেনেন দেওয়ার আমাদের মাথার মধ্যে এটা নিয়ে প্রয়োজন আছে যে সেই জিনিসটা হওয়ার জন্য কিন্তু কোম্পানির কোনো ক্ষতি হচ্ছে না, এতে কী হচ্ছে কোম্পানির কিন্তু দেনেন দেওয়ার লাভ হচ্ছে। কিন্তু আমি এছাড়াও আর একটা কথা বলতে চাই, যেই কথাটা হচ্ছে আমরা প্রতিটা লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট যখন কাস্টমারের কাছে যাওয়ার পরে কিন্তু LIC-র নামে দেনেন দেওয়ার একটা খারাপ কথা তারা বলে, এই মুহূর্তে বলে চলেছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা আসছে যে LIC-র IPO আসছে, LIC এবার বেসরকারি হয়ে গেছে, LIC এবার বেঁচে দেওয়া হয়েছে, LIC উঠে যাবে, এটা কখনো হতে পারে না। তার কারণ হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া যে IPO এনেছে, সেই IPO আনার ফলে আপনি আগে ছিলেন কাস্টমার আর মালিক, দুটোর মধ্যে তফাৎ জানেন কি? তফাৎ হচ্ছে একটাই, কাস্টমারের ক্ষেত্রে সেই আমি একটা বিস্কুট কিনলাম, সেই বিস্কুটটা আমি খাচ্ছি, তো দেনেন দেওয়ার কিন্তু আমি সেটার কাস্টমার, কিন্তু ওই বিস্কুট কোম্পানিতে আমি যখন নিবেশ করতে পারবো সেটা কিন্তু আমরা মালিক হই। তো একটা শেয়ার যখন বাজারে আসে বা একটা IPO যখন বাজারে আসে, তখন ওই বিস্কুট কোম্পানিটা আপনাদেরকে কেনার জন্য কিন্তু দেনেন দেওয়ার শেয়ারটা বা IPOটা ছাড়ছে। তার মানে আগে আপনি LIC-র কী ছিলেন, কাস্টমার ছিলেন, এখন LIC-র ছোটো ছোটো IPO কিনে বা কিছু IPO কিনে আপনি কিন্তু তার একটা মালিক হতে পারেন। অতএব কোন জিনিসটা ভালো, একটা ইটের ঘরের থেকে একটা কাঁচের ঘরের মধ্যে আপনার টাকাটা থাকছে, সেই টাকাটা আপনি বাইরের থেকে দেখতে পাচ্ছেন, সেই টাকাটা কোথায় লাগছে সেটা বুঝতে পারছেন, এবং কত টাকা লাভ হচ্ছে, কত টাকা ক্ষতি হচ্ছে সেটাও আপনি কিন্তু চোখের সামনে দেনেন দেওয়ার বুঝতে পারছেন। এখন যদি লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন কিছু আমাদের জানতে হয় তাহলে কিন্তু অনেক কিছু ঘাটতে হবে, কিন্তু যখনই IPO আসবে তখন কিন্তু বিভিন্ন রকম কোম্পানি এর মধ্যে হাত দেবে, এবং হাত দেওয়ার ফলে কিন্তু একটা স্বচ্ছতা তৈরি হবে। তো দেনেন দেওয়ার আপনাদের কাজগুলোও বেশি হবে, আপনারা বোনাসও বেশি পেতে পারেন, আপনারা ফাইনাল এডিশনের বোনাস বেশি পেতে পারেন, আপনারা কম টাকায় লাইফ ইন্স্যুরেন্সের পরিমাণ বেশি পেতে পারেন, এবং আপনাদের কিন্তু দেনেন দেওয়ার লয়ালিটি এডিশনও বেশি হবে।
চলে যেত, সেই মুহূর্তে দাঁড়িয়ে এলআইসির আইপিওটা আসছে, এর ফলে কিন্তু দেন অ্যান্ড দেয়ার আপনার যে লাইফ ইন্স্যুরেন্সের পলিসি আছে সেই পলিসিতে ভবিষ্যতে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা 99.99%। তার কারণ হচ্ছে এই আইপিওটাই কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের ভবিষ্যৎ। তার কারণ কিন্তু দেন অ্যান্ড দেয়ার এখন বিভিন্ন হচ্ছে কোম্পানি কী করেছে, অনলাইনে লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করছে, কিন্তু এলআইসি কিন্তু দেন অ্যান্ড দেয়ার অনলাইনে আসেনি, কিন্তু এই অনলাইনের পথটা কিন্তু আইপিওতে পাকা করেছে। তাই জন্য কিন্তু এলআইসির এজেন্টদের বাঁচানোর জন্য এবং এলআইসির কাস্টমারদের বাঁচানোর জন্য অনলাইনে না এসে তারা কিন্তু আইপিও দেন অ্যান্ড দেয়ার লঞ্চ করে দিল। এর ফলে কিন্তু তারা নিজেদের যে প্রতিষ্ঠানটা তার ভিতটাকে আরও গভীর করলো। আগে এইটুকু ভিত ছিল, এখন আরও নিচে তিন চারটে এরকম ভালো ভিত তারা গেঁথে নিল। তো অতএব আমাদের এই কথাটা মাথায় আনতে হবে এবং দেন অ্যান্ড দেয়ার আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা যদি লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট হই এবং অন্যান্য ইন্স্যুরেন্সের এজেন্ট হই, আমরা যদি এলআইসির এজেন্ট হই বা অন্যান্য কোম্পানির এজেন্ট হই, তাহলে কিন্তু আমরা এটা মাথার মধ্যে ঢুকিয়ে নেবো, যদি ওই কোম্পানির আইপিও আসে তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য ওই কোম্পানিটার ক্ষেত্রে ভালো। অতএব এই জিনিসটা আমাদের মাথায় নিয়ে মানুষকে বোঝাতে হবে। এবং আমরা যদি লাইফ ইন্স্যুরেন্সের কাস্টমার হই, এলআইসির কাস্টমার হই বা অন্যান্য ইন্স্যুরেন্সের কাস্টমার হই, তাহলে কিন্তু একটা কোম্পানি যখনই ইটের ঘর থেকে কাচের ঘরে পরিণত হতে চলেছে, একটা স্বচ্ছতা কিন্তু ভেতরে দেন অ্যান্ড দেয়ার আসতে চলেছে। সেই জন্য আপনি আপনার টাকা কোথায় রাখছেন, সেটাতে কত লাভ কত লোকসান হচ্ছে, সেটা কিন্তু আপনি দেন অ্যান্ড দেয়ার দেখতে পাচ্ছেন। অতএব এই জায়গাটা মাথায় রেখে আমরা সামনের দিকে বেড়ে যাবো এবং বিমা সম্বন্ধে জানতে, বিভিন্ন শেয়ার মার্কেটের তথ্য, বিভিন্ন মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে বেল আইকনটা দাবাবেন, যাতে এই ধরনের ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছাতে পারি। থ্যাংক ইউ, বাই বাই, সেফ।